দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ফের চুরির ঘটনা ঘটলো কাকিনাড়ায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো কাকিনাড়ার সুভাষপুর এলাকায়। যদিও এই বাড়ির ছেলে পৃথ্বীশ বোস গত 3 দিন আগে পুরী বেড়াতে গিয়েছেন, আর সেই সুযোগেই রবিবার ভোররাতে তার ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে পৃথ্বীশবাবু এই বাড়িতে একাই থাকতেন। রবিবার সকালে প্রতিবেশীরা তাকে ফোন করে খবর দেওয়ার পর সোদপুর থেকে তার মা এখানে এসে আতঙ্কিত হয়ে পড়েন। এই যে চুরি করেছে, যে আলমারি টালমারি সব ভেঙে ফেলেছে, দরজা টরজা ভেঙে কেটে ঢুকেছে, আর ওই আমার কটা কাপড় চোপড় নিয়ে গেছে, আর ওই ঠাকুরের বাসন টাসনগুলো নিয়ে গেছে। বাড়িতে ছেলে থাকে, ছেলে পুড়ি গেছে, পরশুদিন রাতেই পুড়ি গেছে। আমি এই শুনতে পেয়ে এই যে এসেছি আমি সোদপুরে, মেয়ের কাছে, মেয়ের শরীর সব ভাঙা। হ্যাঁ, আতঙ্কে তো রয়েছি। আগে কোনোদিনই হয়নি, এই প্রথমই হয়েছে। ছেলেকে খবর দিয়েছেন? হ্যাঁ, ছেলেকে খবর দিয়েছে। কবে ফিরবে বল? ও তো বলছে শুক্রবার ফিরবে, এখন এর মধ্যে যদি এসে পড়ে সব শুনে টুনে। কাকিনাড়া থেকে হিমাদ্রি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।